হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা কনককুটিরে। ভিউয়ার্স, আজ আমি বালিশ মিষ্টিটা করে দেখাবো। বালিশ মিষ্টি সাধারণত চমচমে রেসিপিতে হয়ে থাকে, আজ আমি কালোজাম বা গোলাপজামের রেসিপিতে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখি এটা করতে আমাদের কী কী লাগবে। এটা করতে আমাকে প্রথমেই পানি দিতে হবে শিরার জন্য। আমি এখানে পানি নিয়েছি 5 কাপ পানি, মেজারিং কাপ দিয়ে মেপে দিয়েছি 5 কাপ পানি। চিনিটা দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ, তাও মেজারিং কাপ দিয়ে মাপা 2.5 কাপ চিনি। এবার জালটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে আমি অন্য চুলায় শিরাটা সরিয়ে রেখে মিষ্টিটা বানাবো। শিরাটা জাল করে টানাতে হবে না, শুধু চিনিটা গললেই চলবে। প্রায় 4 থেকে 5 মিনিট লাগলো, চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন আমি জালটা কমিয়ে দিয়ে রেখে দেবো, এদিকে আমরা মিষ্টিটা তৈরি করে নেব। বালিশ কালো জাম মিষ্টির জন্য আমি 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি এখানে, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, বেকিং পাউডারটা দিচ্ছি আমি 1 চা চামচ, ঘিটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ। একটা ডিম আমি রুম টেম্পারেচারে আনা, ফ্রিজ থেকে বের করে রেখেছি 1 ঘন্টা আগে, এখন ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নিতে হবে ডিমটা, তাহলে মাখাতে সুবিধা হবে ময়দা বা পাউডার মিল্কের সাথে। এবার আমি ঘি, বেকিং পাউডার, ময়দা আর গুঁড়া দুধটা ভালোভাবে মেখে নেব। হয়ে গেছে মাখানো, এবার আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। একটু রেখে দিচ্ছি, আগে দেখে নেই মেখে হচ্ছে কি না। খুব নরম করা যাবে না, আবার খুব টাইট বা শক্ত রাখা যাবে না, আলতোভাবে এভাবে মিলিয়ে নিতে হবে। হয়ে গেছে ভিউয়ার্স, এভাবে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো মেখে। এই ডিমটা লাগলো না, একটা ডিম থেকে কিছু অংশ থেকে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 5 মিনিট পর। এবার আমি এটা থেকে 2টো মিষ্টি করব, সাইড থেকে এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আমি 2টা ভাগ করে নিচ্ছি, সমান 2টো ভাগ করতে হবে। এবার আমি একটু লম্বা শেপ দিয়ে নিব, কালো জামের শেপটাই দেব। আগে ভালোভাবে গোল করে মসৃণ করে নিতে হবে ওপরটা। হয়ে গেছে, এবার লম্বা করে দিচ্ছি, খুব বেশি লম্বা করা যাবে না, এ ধরনের সাইজ করতে হবে। তেলটা একদম মৃদু জালে গরম করা। আমি এবার 2টো মিষ্টি দিয়ে অপেক্ষা করবো 10 মিনিট। মিষ্টিগুলো ভেসে উঠলে আমি ভাজতে থাকবো জালটা বাড়িয়ে দিয়ে। ফিরে আসছি 10 মিনিট পর, মিষ্টিগুলো ভেসে উঠেছে। এবার আমি জালটা বাড়িয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পর বা অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে এক সাইডে কালার এসে যাবে। জালটা মিডিয়াম হাইতে রেখেছি আমি, ব্রাউন হয়ে এসছে, আর একটু ভাজা লাগবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তেলটা অনেকটাই গরম আছে, এই গরমে কালারটা এসে যাবে। মিষ্টিটা সিরায় ছাড়ার আগে এ ধরনের টুথপিক অথবা এ ধরনের শিক দিয়ে 4-5টা ছিদ্র করে দিতে হবে। এবার আমি জালটা একটু কমিয়ে দিয়ে মিষ্টিটা ছেড়ে দিচ্ছি, আগে দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট জাল করব। শিরাটা উপরে উঠে গেলে ঢাকনাটা মাঝে মাঝে সরিয়ে দিতে হবে এভাবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 10 মিনিট পর। আমি চিত্রটা বন্ধ করে দিয়েছিলাম টিস্যু দিয়ে। এবার মেজারিং কাপ দিয়ে নর্মাল পানি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটু মিষ্টির গায়ে আবারও 2-3টা ছিদ্র করে দিতে হবে। তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে।
এবার আরও 10 থেকে 15 মিনিট অথবা শিরাটা ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। ফিরে আসলাম ভিউয়ার্স আরও 15 মিনিট পর। মিষ্টি পুরো ফুলে গেছে, বালিশ মিষ্টি হয়ে গেছে, শিরাটাও ঘন হয়ে গেছে। যদি কখনো দেখা যায় মিষ্টিটা ঠিক মতো ফুলে নেয় তাহলে আরও 1 কাপ পানি দেওয়া যাবে এবং জালটাও প্রায় 20 মিনিটের জায়গায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত করা যাবে। তা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, শিরাতেই থাকবে 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এসে ভিউয়ার্স আমি দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে মিষ্টিটা। ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি। ফিরে আসলাম ভিউয়ার্স 5 ঘন্টা পর। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই প্লেটটাতে নিয়ে নিয়েছি, একটু সাবধানে তুলতে হবে, উপরে আরও একটু শিরা দিয়ে দিচ্ছি। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। কতটা সফট, আশা করছি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে কতটা নরম হয়েছে। বালিশ কালো জাম মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।